নমস্কার, তোমরা অনেকে বলেছিলে যে আমাদের গুলাকচালানে যে তেলের পিঠাটা দিয়েছিলাম তা দিতে, তা চলো আজকে আমি তেলের পিঠাটা তোমাদের দেখাবো, তা কিভাবে তৈরি করছি তোমরা দেখে নাও। চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো উষ্ণ উষ্ণ করে দুধটাকে গরম করে নিয়েছি, পাটালি গুড় গুঁড়ো করে নিয়েছি, আর এখন আমি মানে গুলাটাকে তৈরি করব। তাহলে তোমরা চলো আমি করছি, তারপরে দেখো কিভাবে তৈরি করি। আমি জল গরম করে পাউডার দুধ গুলে নিয়েছি, তা পাউডার দুধ মানে আঙুল গুড়ের দুধের প্যাকেট নিয়েছি, ওইটা গুলিয়েছি। তা দেখো আমি হাত দিতে পারছি, উষ্ণ উষ্ণ গরম, অতিরিক্ত গরম হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, হবে না। আমি এখানে দুধ গুলিয়ে নিয়েছি, পুরো দুধ দিয়েই গুলাব, ওইটা দিয়ে দিলাম। এখানে লিকুইড দুধও দেওয়া যায়, তা আমি এখানে 150 গ্রাম 200 গ্রাম মতন দুধ নিয়ে দিয়েছি, কেন একটা প্যাকেট নিয়েছে 250 প্যাকেট, তা আমি এখানে 200 গ্রাম মতন নিয়েছি। আর উষ্ণ জলে প্রায় কেজিখানিক জল নিয়েছি, তার মধ্যে গুলিয়ে নিয়েছি। আর তোমার লিকুইড দুধটা দেওয়া যায়, তা আমি লিকুইডটা দিচ্ছি না, কেন এই দুধটা টেস্টিটা বেশি হয় আর ফলে বেশি, ওই জন্য এটাকে নিয়ে নিয়েছি। এবার আমি দেখো পাটালি গুড় গুঁড়ো করে নিয়েছি, এমনি যদি মানে ওই রুয়া গুড়টাও দেওয়া যায় ওইটা হলে খুব সুবিধা হয়। তা পাটালি গুড়টা গুঁড়ো করে নিয়েছি, তা আমি গুড়টাকে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এতে খুব অতিরিক্ত মিষ্টি দিলে কিন্তু পুড়ে যাবে, এটা হালকা মিষ্টিতেই তৈরি হয়। এবার এখানে আছে 1 কেজি চালের গুঁড়ো, চালের গুঁড়োটাকে আমি আস্তে আস্তে দিচ্ছি, অল্প অল্প করে দেবো, আগে গুলিয়ে নেব। 250 মতন গুড় দিয়ে দিয়েছি আমি, গুড় গুঁড়ো করা আছে, আর গুড়টা একদম পুরো এর সাথে মিশিয়ে দিতে হবে, দলা থাকলে কিন্তু হবে না। এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি দেখো ময়দা, 1 বাটি ময়দা দিয়ে দিলাম এই বাটির, তেলের পিঠের জন্য আমি যে গুলাটা করেছি দেখো গুলাটা ঠিক এরকম হবে, না পাতলা হবে আর একদম না শুকনো হবে, মানে পাটিসাপটা করো পাটিসাপের থেকে গুলাটা আর একটু গাঢ় হবে, একদম জল হলেই তো হবে না, এরকমই হবে গুলা। এই যে গুলিয়ে নিয়েছি, তোমরা গুলা বলো আর ব্যাটার বলো যা বলো বলো, আমি কিন্তু চালের ওই গুলা বলছি। এটা ঢেকিচাটা নিজেরা বাড়ি করে নিলে না খুব ভালো হয়, দোকানের চাল তো। গ্যাসটাকে অন করে দিলাম, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে রেখেছি আমি, তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের পিঠে ছেড়ে দেবো। একটু লাল লাল করে ভাজলে না খেতে ভালো লাগে, ওই জন্য একটু লাল লাল করে ভাজছি। ভুললে না তেলও কম লাগে।
আমার তেলের পিঠে তৈরি হয়ে গেছে। তোমরা ভালো আতর চালি নতুন গুঁড়ো নেবে, নিয়ে এইভাবে তৈরি করবে। এরকম ভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো। আজকে আসছি, অন্যদিন আসবো অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বানিয়ে খেয়ো।